So the point of the constitution, constitutional main karunta holo je tumi jei basis e ei polity ta toiri korcho. Eta ta ekta polity. So mone kora United States ekta polity. Tumi jodi 1400 bochor age Modina shonodeo jao, okhane Rasul Karim define korchen ba Rasul Karim define korchen Modina shonod define korche better to the owner. So mane ei oi chuktir sathe uni abaddho chilen. So unara define korchen je ei polity ta ভেতরের কিছু রুলস এই বেসিসে এই পলিটিটা তৈরি আমি তুমি সমান এবং আমার প্রোটেকশনে তোমার আসতে হবে তোমার প্রোটেকশনে আমার আসতে হবে এই বেসিসে এই পলিটিটা তৈরি মদিনা পলিটিটা বা ইয়াত্রেব মদিনা পলিটিটা তৈরি ওকে তো লিবার্টি ইকুয়ালিটি পারসুট অফ হ্যাপিনেস এই বেসিসে আমেরিকান পলিটিটা তৈরি তো এটা হলো ফান্ডিং প্রিন্সিপাল তারপর এরপর তোমার এই যে যতগুলো আর্টিকেলস আছে এই আর্টিকেলগুলো বলে দেয় কি কি সো রাইট টু ইউনো সর্ট অফ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ফ্রিডম অফ তোমার কি বলে ফ্রিডম অফ স্পিচ আসলে এটা একটু মুশকিল একটা বিষয় বুঝেছো ফ্রিডম অফ স্পিচ স্পিচ আসলে না হ্যাঁ হ্যাঁ আই নো পিছনে লেখা এবং সবাই বলবে ফ্রিডম অফ স্পিচ হ্যাঁ কিন্তু ফ্রিডম অফ স্পিচ কিন্তু আসলে ইটস It's a privilege, not a right. Liberty is a right. Amar liberty, it's a right. এটা তুমি নিতে পারো না তুমি খর্ব করতে পারো না আমার লিবার্টি তুমি তখনই খর্ব করতে পারো মনে আছে আমরা লক নিয়ে যখন আলোচনা করেছিলাম বা ওই যে কন্ট্রাক্টরিয়ানস নিয়ে যখন আলোচনা করেছিলাম যে আমার রাইট তুমি তখনই খর্ব করতে পারো যখন তুমি একটা ভালো কারণ দেখাতে পারো যে একটা বড় রাইট খর্ব বাঁচানোর জন্য তুমি করছো সেখানেও ডিপেন্ড করে রুসো একভাবে বলেছে লক একভাবে বলেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়েছে বাট এটা রাইট Freedom of speech is a privilege. Because freedom of speech ki. Ami jodi ekhon boli Mahira ke freedom of speech ache na? Ami bolte pari? Bolte para uchit? Bolte para uchit ki na eta ekta byapar ache. Right? So, freedom of speech ashole eto shoja na. Freedom of association shoja ami tumi milbo. Freedom of religion shoja ami amar religion practice korbo. Okay? কিন্তু ফ্রিডম অফ স্পিচ আবার এত সোজা না কিন্তু এই যে কিছুদিন আগে আমাদের দেশে একটা টক শোতে একজন ভদ্রলোককে একজন মহিলা অ্যাটাক করছিলেন ওই ভদ্রলোক একজন ভদ্র মহিলা অ্যাটাক করছিলেন এই ভদ্রলোক ওই ভদ্র মহিলাকে একটা নোংরা কথা বলেছেন নোংরা কথা মানে কি মানে একটা নোংরা শব্দ ব্যবহার করেছেন শব্দটা আসলে কত নোংরা আমি জানি না উনি বলেছেন যে আপনার আপনি দুশ্চরিত্র এরকম কিছু একটা বলেছেন সো মানে শব্দটা আসলে সুন্দর না কিন্তু শব্দটা খুব ভেগ ভেগ না শব্দটা মানে দুশ্চরিত্র মানে কি আমার কাছে দুশ্চরিত্র তোমার কাছে দুশ্চরিত্র ভিন্ন হতে পারে সেই শব্দটা ভেগ না মানে আপনি চোর এটা কিন্তু ভেগ না মানে আপনি কিছু একটা কিছু কাউকে না বলে নিয়েছেন এবং আপনার কোনো ইন্টেনশনও ছিল না তাকে জানানোর যে আপনি নিয়েছেন তাহলে এটা চোর এটা একটা স্ট্রিক্ট ডেফিনেশন আছে দুশ্চরিত্র স্ট্রিক্ট ডেফিনেশন কি আমাকে বলো কি কেউ জানে দুশ্চরিত্র স্ট্রিক্ট ডেফিনেশন না আমি এখন যেটাকে চরিত্রবান হিসেবে ডিফাইন করব সেটার ভ্যারিয়েশন সেটা থেকে ডিভিয়েশনই যুত চরিত্র আমি যদি এখন চরিত্রবান ডিফাইন করি সাপোজ মনে করো ক্যাথলিক চার্চ ক্যাথলিক চার্চে তুমি যদি ক্লার্জি হতে চাও তাহলে তোমার কোনো ধরনের আবেগি সম্পর্ক গড ছাড়া আর কারোর সাথে থাকা সম্ভব না আবেগী মানে মনে করো মনে করো প্রেম বিবাহ এই ধরনের জিনিসপত্র কি হ্যাঁ তাহলে তার যদি কোনো আবেগী সম্পর্ক তৈরি হয় তাহলে সেটাই দুশ্চরিত্র হ্যাঁ কিন্তু আবার ইমরুলের জন্য কি সেটা দুশ্চরিত্র না রাইট সো ডিপেন্ডস মানে তুমি কিভাবে ডিফাইন করছো দুশ্চরিত্র এনিওয়ে আমি কেন ওখানে আটকে গেলাম ফ্রিডম অফ স্পিচ ওই ওই ভদ্রলোক কিন্তু পরে জেল খেটেছে এখনো এখন জেল থেকে বাইরে হ্যাঁ হ্যাঁ এখন ফ্রি কতদিনের জন্য আল্লাহ জানে বাট এখন ফ্রি মানে আমি বলছি না উনি বিশেষ করে ভদ্রলোক বাট আমি বলছি যে এই জাস্ট এই জিনিসটা সো ফ্রিডম অফ স্পিচ ক্যান বি প্লেড উইথ